सुप्रिय दर्शक श्रोता अस्सलाम वालेकुम देश और देशेर बाइरे जे जेखान थेके आमादेर ए भिडियोटी देखछेन सबाइके जानाई आंतरिक शुभेच्छा एवं अभिनंदन। दर्शक आमि एखन चले एसेछि गाजीपुर जिला श्रीपुर थाना बृहत्तम मावना पाइकारी आड़ते। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি খুচরা দাম কত আছে। তে চলুন দর্শক শুরু করা যাক, আজকের বাজার দরে কোনটার কি দাম আছে। ভাইজান আপনার নাম কি? মোহাম্মদ শফিকুল ইসলাম। ভাইজানের নাম শফিকুল ইসলাম। ভাইজান আপনার এই বাজারটা কোথায় অবস্থিত? মাওনা চৌরাস্তা। মাওনা চৌরাস্তা। শফিকুল ইসলাম ভাই আমাকে সাহায্য করবে, আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি খুচরা দাম কত আছে? ভাইজান এটা কোথাকার পেঁয়াজ? ফরিদপুরের। ফরিদপুরের দেশি পেঁয়াজ? দেশি। কত করে কেজি বস্তা কাটা পাইকারি বিক্রি করছেন? পাইকারি বিক্রি হয়েছে 36 টাকা বস্তা কাটা। 36 টাকা কেজি পাইকারি বিক্রি করছেন? 36 টাকা বিক্রি হচ্ছে। এবং এক পাল্লা হিসেবে বিক্রি করেন আপনারা? 38 টাকা পাল্লা হিসেবে বিক্রি করেন। 38 টাকা কেজি? 38 টাকা। এই সর্বনিম্ন কতটুকু নেওয়া লাগবে? 5 কেজি। সর্বনিম্ন 5 কেজি নিলে 38 টাকা কেজি রাখবেন ফরিদপুর দেশি পেঁয়াজ? হ্যাঁ দেশি পেঁয়াজ। আর বস্তা কাটা নিলে? 36 টাকা। 36 টাকা। সেক্ষেত্রে এক বস্তা নেওয়া লাগবে সর্বনিম্ন? এক বস্তা নিতে হবে 17 টাকা। পাল্লা নিলে 2 টাকা বেশি দেওয়া লাগবে, আর বস্তা কাটা নিলে 2 টাকা কমে পাওয়া যাবে? 2 টাকা কম পাওয়া যাবে। আপনি যে আলুটা বিক্রি করছেন এই আলুটা কোথাকার আলু? আলুটা বগুড়ার। বগুড়ার আলু। কত করে কেজি পাইকারি বিক্রি করছেন? পাইকারি বিক্রি করছে 15 টাকা বস্তা কাটা। বস্তা কাটা 15 টাকা? 15 টাকা। বস্তা কাটা নিতে হলে সর্বনিম্ন এক বস্তা নেওয়া লাগবে? এক বস্তা নেওয়া হবে। আর যদি আমি পাল্লা হিসেবে নিতে চাই সেক্ষেত্রে কত কেজি রাখবেন? 90 টাকা। এক পাল্লার দাম 90 টাকা? এক পাল্লা 18 টাকা কেজি রাখবেন? 18 টাকা কেজি। কোথাকার আলু বলছেন? বগুড়ার আলু। বগুড়ার ডায়মন্ড আলু খুচরা 18 টাকা কেজি, আর বস্তা কাটা 15 টাকা কেজি? 15 টাকা কেজি। কেজি প্রতি 3 টাকা বেশি, সেক্ষেত্রে আমাদের পাল্লা নিলে কেজি প্রতি 3 টাকা বেশি পড়বে? 3 টাকা বেশি। আর বস্তা কাটা নিলে কেজি প্রতি 3 টাকা কম পড়বে? 3 টাকা কম পড়বে। কোথাকার আলু বলছেন? বগুড়ার আলু। বগুড়ার আলু। আপনার সামনে যে আলুটা দেখা যায় ওটা কোথাকার আলু? এটা লালডা ঠাকুরগাঁয়ের আলু। লালডা ঠাকুরগাঁয়ের আলু? হ্যাঁ লালডা ঠাকুরগাঁয়ের আলু। ঠাকুরগাঁয়ের স্টিক আলু? ঠাকুরগাঁয়ের স্টিক আলু। কত করে কেজি পাইকারি বিক্রি করছেন? পাইকারি 15 টাকা বিক্রি করছে। পাইকারি 15 টাকা কেজি বিক্রি করছে? বিক্রি করছে। বস্তা কি? বস্তা কাটা? হ্যাঁ বস্তা কাটা। আর এক পাল্লা কত? এক পাল্লা নিলে 85 টাকা। 85 টাকা। সেক্ষেত্রে কেজি কত পড়ছে? 17 টাকা। 17 টাকা। আর বস্তা কাটা? বস্তা কাটা 15 টাকা। 15 টাকা। বস্তা কাটা নিলে 15 টাকা নিতে পারবো, আর পাল্লা নিলে 17 টাকা কেজি? হ্যাঁ পাল্লা নিলে কেজি 17 টাকা। সেক্ষেত্রে 2 টাকা বেশি দেওয়া লাগবে? 2 টাকা বেশি দেওয়া লাগবে। আচ্ছা ভাইজান আপনার কাছে যে দেশি রসুনটা দেখা যায় এটা কোথাকার রসুন? এটা রাজশাহী রসুন, নাটোরের। নাটোরের রসুন। নাটোরের রসুন কত করে কেজি পাইকারি বিক্রি করছে? পাইকারি বিক্রি করছে আমরা 45। পাইকারি 45 টাকা। এটা কি বস্তা কাটা? হ্যাঁ বস্তা কাটা। আর পাল্লা হিসেবে নিলে কত করে কেজি পড়বে? পাল্লা 48 টাকা। পাল্লা 48 টাকা কেজি? হ্যাঁ পাল্লা নিলে 48 টাকা কেজি, আর বস্তা কাটা নিলে 45 টাকা কেজি? 45 টাকা কেজি। সেক্ষেত্রে 3 টাকা বেশি পড়বে? 3 টাকা বেশি পড়বে। এটা কোথায় রসুন বলছেন? নাটোরের রসুন। নাটোরের রসুন। আর যে পেঁয়াজটা ফরিদপুরের? পেঁয়াজটা ফরিদপুরের। ফরিদপুরের পেঁয়াজ কত করে কেজি বলছিলেন? 36 টাকা। 36 টাকা কেজি। এক মন ফরিদপুরের পেঁয়াজের দাম কত পড়ে? পাইকারি এক মনের দাম পড়ে 1440 টাকা। 1440 টাকা। 1440 টাকা। পেঁয়াজ রসুন আলুর দাম বাড়ার সম্ভাবনা আছে ভাইজান? না বাড়ার সম্ভাবনা নাই। না বাড়ার সম্ভাবনা নাই। আমাকে সাহায্য করার জন্য আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান এটা কি আলু? এটা হলো বীজ আলু। বীজ আলু। কত করে কেজি বিক্রি করছেন? এটা বিক্রি হচ্ছে 13 টাকা কেজি। 13 টাকা কেজি পাইকারি? এক বস্তায় কত কেজি থাকে বীজ আলু? 60 কেজি থাকে। 60 কেজি। এটা কি আলু? ডায়মন্ড আলু। ডায়মন্ড আলু। কোথাকার আলু? রংপুরের আলু। রংপুরের ডায়মন্ড আলু। কত করে কেজি পাইকারি বিক্রি করছেন? 16 টাকা কেজি বিক্রি করছে। 16 টাকা কেজি পাইকারি বিক্রি করছে। এটা পাইকারি নিতে হলে সর্বনিম্ন কতটুকু নেওয়া লাগবে আপনার কাছ থেকে? 60 কেজি বস্তা। এক বস্তায় যতটুকু থাকে তত কেজি? হ্যাঁ হ্যাঁ। এক বস্তার দাম কেমন পড়ে? 960 টাকা। 960 টাকা আজকের বাজার ডায়মন্ড আলু। বাজারে যে আর একটা ডায়মন্ড আলু দেখা যায়, হ্যাঁ এটা কোথাকার আলু? রাজশাহী আলু। রাজশাহী। রাজশাহী ডায়মন্ড আলু কত করে কেজি বিক্রি করছেন পাইকারি? 17 টাকা কেজি। 17 টাকা কেজি পাইকারি বিক্রি করছেন। এক বস্তা ডায়মন্ড আলুর দাম কত? 1100 টাকা। 1100 টাকা। এক বস্তা 65 কেজি। এক বস্তা ডায়মন্ড আলুর দাম 1100 টাকা? হ্যাঁ 65 কেজি। 65 কেজি থাকে? হ্যাঁ।
আপনি যে আরেকটা আলু দেখা যায় এটা কোথাকার আলু এর বগুড়া আলু বগুড়া এটা কি আলু গুটি আলু বগুড়ার গুটি আলু কত করে কেজি বিক্রি করছেন 18 টাকা 18 টাকা কেজি বগুড়ার গুটি আলু পাইকারি এক বস্তার দাম কত 1080 টাকা 1080 টাকা 1080 এক বস্তায় কত কেজি থাকে 60 কেজি 60 কেজি থাকে সে ক্ষেত্রে 1080 টাকা রাখবেন হ্যাঁ আপনার কাছে যে স্টিক আলুটা দেখা যায় এটা কোথাকার স্টিক আলু বগুড়া স্টিক বগুড়ার স্টিক আলু কত করে কেজি পাইকারি বিক্রি করছেন এটা পাইকারি বিক্রি করছি 16 টাকা 16 টাকা কেজি পাইকারি এক বস্তায় কত কেজি থাকে 65 কেজি 65 কেজি 65 কেজির দাম কত পড়ে 1040 টাকা 1040 টাকা আজকের বাজারে হ্যাঁ বাজারে বর্তমানে আলুর দাম বাড়ার সম্ভাবনা আছে না বাড়বে না কমার সম্ভাবনা বেশি হ্যাঁ কমার সম্ভাবনা বেশি বৃষ্টির কি প্রচুর পরিমাণে আলু হ্যাঁ প্রচুর আলু আছে আমাকে সাহায্য করার জন্য আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ